ইচ্ছা ছিল পায়ে হেঁটে পবিত্র মক্কা গিয়ে উমরা পালন করার। সেই ইচ্ছা অনুযায়ী 2,500 কিলোমিটার পথ হেঁটে পবিত্র নগরী মক্কায় পৌঁছেছেন ওমানের এক পর্যটক। পায়ে হেঁটে মক্কায় পৌঁছানো ওই ব্যক্তি হলেন আবদুল্লাহ আল কাথিরি। তিনি বলেন, ওমানের সালালাহ থেকে তিনি মক্কার উদ্দেশ্যে হাঁটা শুরু করেন। এরপর তিনি ইয়েমেনের পূর্বে অবস্থিত হাদরামাউতে পৌঁছে সীমান্ত পেরিয়ে সৌদি আরবের নাজরান প্রদেশে আসেন। এখান থেকে পরবর্তীতে হেঁটে পবিত্র নগরী মক্কায় যান। পায়ে হেঁটে এই পথ পাড়ি দেয়া তার জন্য মোটেও সহজ ছিল না। তিনি সৌদি টেলিভিশন আল একবারিয়াকে বলেন, এটি তাদের পূর্বপুরুষদের ঐতিহ্য। এছাড়া যুব সমাজকে খেলাধুলা উদ্বুদ্ধ করার জন্য তিনি এমন কাজ করেছেন। তবে কাউকে তিনি পায়ে হেঁটে ওমরাহ পালন করার জন্য উদ্বুদ্ধ করছেন না। তিনি বলেন, কেউ যদি চেষ্টা করেন তাহলে সবই সম্ভব। তবে এই পথ পাড়ি দিতে তাকে সৌদি আরব, ওমান, ইয়েমেন এবং আরব আমিরাতের মরুভূমিতে হাঁটতে হয়েছে। ওই সময় তিনি ক্লান্ত হয়ে পড়েন। আবদুল্লাহ আল কাথিরি বলেন, মরুভূমিতে কঠিন আবহাওয়ার সম্মুখীন হননি তিনি। ইয়েমেনে পৌঁছানোর পরে তাকে নিরাপত্তা প্রদান এবং খাবার সরবরাহ করা হয়। বহু বাধা অতিক্রম করে তিনি যখন মক্কায় পৌঁছান তখন তার অন্তর প্রশান্তিতে ভরে যায়। তিনি তার দুঃখ কষ্টগুলো নিমিষেই ভুলে গেছেন। ওমানে ফ্রেন্ডলি সিমে 5 রিয়ালে 6 জিবি সাথে 1 জিবি বোনাস। ডায়াল করুন 6015#।